এক যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মাস্টার লেন এলাকায়। জানা যায়, আক্রান্ত যুবক ২৪ বছরের চন্দন হালদার বন্ধুদের সাথে কথা বলে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পেছন থেকে গলায় ওড়না দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধর করে। গুরুতর আহত যুবক ফোন করে বিষয়টি বন্ধুদের জানায়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমাদের পাশের পাড়া দিয়ে, মানে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছি, মানে বন্ধুদের সাথে কথা বলে ওরা চলে গেলো, আমি ওদিক দিয়ে দরকার ছিল, আমি গিয়ে ওদিক দিয়ে আসছিলাম, ঠিক আছে। তারপরে পেছন থেক থেকে আমাকে চার পাঁচজন মিলে অন্য চাপা দিয়ে পেছন থেক থেকে ধরেছে, ধরে এবার আমি তো বুঝতে পারিনি কে ধরেছে। তারপরে ওদের কাছে চাকু হোক বা কিছু ব্লেড হোক কিছু ছিল, ঠিক আছে, আমাকে প্রথমে হাতে মেরেছে, এই জায়গাটা হাতে মেরেছে। তারপরে এ ব্যাপারে ওই যুবক থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা ও আমাকে হট করে এসে বলছে যে দেখ আমার গলায় কি হয়েছে। এবার এই কথাটা আমি তারপরে আমি দৌড়ে ওই ওকে ফোন করে বলছি যে ফোন করে গাড়িটা নিয়ে আসলো, তারপরে আমি নিয়ে আসলাম এইটুকুনি। আর বলছে আমাকে কে ছুরি মারলো মুখ চাপা দিয়ে, দেখতো দেখতো ছুরি নাকি মেরেছে, এরকমভাবে দেখাচ্ছে গলায়। আমি দেখছি রক্তাক্ত অবস্থা ভেসে যাচ্ছে। কখন হয়েছিল ঘটনা? তাও মনে মোটামুটি 8:15 এরকম হবে। কোথায় হয়েছিল ঘটনা? এটা বসাকপাড়া বলছে, আমাকে এসে তো প্রথমে বলেছে বসাকপাড়া। তোমার সঙ্গে দেখা করেছে? হ্যাঁ, দেখা করেছে আমার সঙ্গে। কোথায় দেখা করেছে? হ্যাঁ, আমাদের একটা কালী মন্দির যেখানে আমরা একটু গেম টেম খেলি ওখানে। কোথায় সেটা? সেটা আমাদের পাড়ায়। পাড়ার নাম? সঞ্জয় মাস্টার লেন, বসাকপাড়ায়। হ্যাঁ, বসাকপাড়া সঞ্জয় মাস্টার লেন মন্দিরে বসে আমরা গেম খেলি। ওখানে এসে বলছে দেখ তোমার গলায় কি কি মেরেছে, তারপর দেখি অনেকটা হাওয়া হয়ে গেছে, দিয়ে হসপিটাল নিয়ে আসলাম। তারপরে হসপিটাল আমি ওকে ফোন করলাম, ও ওর গাড়ি আছে বলে ওকে নিয়ে আসলাম। তারপর কাকাদের সাথে দেখা হলো, কাকাদের বললাম দেখো ওদের কী মেরেছে, তারপরে বলে নিয়ে আসলাম। কী কারণে মারতে পারে এরকম কিছু মনে হচ্ছে? আমার বলতে পারছি না কী কারণে মারতে পারে, আমার আন্দাজ নেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। এক যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মাস্টার লেন এলাকায়। জানা যায়, আক্রান্ত যুবক ২৪ বছরের চন্দন হালদার বন্ধুদের সাথে কথা বলে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পেছন থেকে গলায় ওড়না দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধর করে। গুরুতর আহত যুবক ফোন করে বিষয়টি বন্ধুদের জানায়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমাদের পাশের পাড়া দিয়ে, মানে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছি, মানে বন্ধুদের সাথে কথা বলে ওরা চলে গেলো, আমি ওদিক দিয়ে দরকার ছিল, আমি গিয়ে ওদিক দিয়ে আসছিলাম, ঠিক আছে। তারপরে পেছন থেক থেকে আমাকে চার পাঁচজন মিলে অন্য চাপা দিয়ে পেছন থেক থেকে ধরেছে, ধরে এবার আমি তো বুঝতে পারিনি কে ধরেছে। তারপরে ওদের কাছে চাকু হোক বা কিছু ব্লেড হোক কিছু ছিল, ঠিক আছে, আমাকে প্রথমে হাতে মেরেছে, এই জায়গাটা হাতে মেরেছে। তারপরে এ ব্যাপারে ওই যুবক থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা ও আমাকে হট করে এসে বলছে যে দেখ আমার গলায় কি হয়েছে। এবার এই কথাটা আমি তারপরে আমি দৌড়ে ওই ওকে ফোন করে বলছি যে ফোন করে গাড়িটা নিয়ে আসলো, তারপরে আমি নিয়ে আসলাম এইটুকুনি। আর বলছে আমাকে কে ছুরি মারলো মুখ চাপা দিয়ে, দেখতো দেখতো ছুরি নাকি মেরেছে, এরকমভাবে দেখাচ্ছে গলায়। আমি দেখছি রক্তাক্ত অবস্থা ভেসে যাচ্ছে। কখন হয়েছিল ঘটনা? তাও মনে মোটামুটি 8:15 এরকম হবে। কোথায় হয়েছিল ঘটনা? এটা বসাকপাড়া বলছে, আমাকে এসে তো প্রথমে বলেছে বসাকপাড়া। তোমার সঙ্গে দেখা করেছে? হ্যাঁ, দেখা করেছে আমার সঙ্গে। কোথায় দেখা করেছে? হ্যাঁ, আমাদের একটা কালী মন্দির যেখানে আমরা একটু গেম টেম খেলি ওখানে। কোথায় সেটা? সেটা আমাদের পাড়ায়। পাড়ার নাম? সঞ্জয় মাস্টার লেন বসাকপাড়ায়। হ্যাঁ, বসাকপাড়া সঞ্জয় মাস্টার লেন মন্দিরে বসে আমরা গেম খেলি। ওখানে এসে বলছে দেখ তোমার গলায় কি কি মেরেছে, তারপর দেখি অনেকটা হাওয়া হয়ে গেছে, দিয়ে হসপিটাল নিয়ে আসলাম। তারপরে হসপিটাল আমি ওকে ফোন করলাম, ও ওর গাড়ি আছে বলে ওকে নিয়ে আসলাম। তারপর কাকাদের সাথে দেখা হলো, কাকাদের বললাম দেখো ওদের কী মেরেছে, তারপরে বলে নিয়ে আসলাম। কী কারণে মারতে পারে এরকম কিছু মনে হচ্ছে? আমার বলতে পারছি না কী কারণে মারতে পারে, আমার আন্দাজ নেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।